সম্মানিত সুধী মণ্ডলী, এই সালাতের পরে মুখতার আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। কাজে এশর সালাত শেষে আপনারা দ্রুত সুশৃঙ্খলভাবে বসে পড়বেন। তাবলিগ ইজতেমা 2018 এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন। তার বক্তব্যের বিষয় ফেরকাবন্দির কারণ, পরিণতি ও মুক্তিপ্রাপ্ত দলের নিদর্শন। অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله إن الحمد لله আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগ ইজতেমা 2018-এর সম্মানিত সভাপতি, আহলে হাদিস জনতার প্রাণপ্রিয় নেতা, নির্ভেজাল তাওহীদের জাগরণ সৃষ্টিকারী নির্ভীক সৈয়দ, ধর্ম সমাজ সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের সম্পাদক মণ্ডলীর সভাপতি, আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও কোবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বিষয়ে পিএইচডি সম্মানে সম্মানিত মুয়াজ্জাজ মোহতারাম প্রফেসর আসাদুল্লাহ গালিব আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। ইজতেমায় উপস্থিত মজলিসে আমেলা, মজলিসে সুরা, কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য, প্রাথমিক সদস্য সহ সর্বস্তরে দায়িত্বশীল ভাতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলনের অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থা সহ সর্বস্তরের কর্মী ভাইয়েরা, উপস্থিত সম্মানিত উপদেষ্টা হিতাকাঙ্ক্ষী সমানোদয়ী বন্ধুবরেণ্য, ইজতেমা সফল বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর স্বেচ্ছাসেবক বেরাদারে মিল্লাহ, আপনাদের প্রতি রইল আমার প্রাণডাল অভিনন্দন। আল্লাহ যেন আপনাদের পূর্ণ যাজায় খায়ের দান করেন, আমিন। আপনারা পরকালীন মুক্তির প্রবল বাসনা নিয়ে ইজতেমায় অংশগ্রহণ করেছেন বলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আপনাদের মোবারকবাদ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাতু ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। তোমাদের মতো তোমরা তাদের মতো হও না, অর্থাৎ ইহুদি নাসারাদের মতো হও না, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা নিজেরা ফেরকায় ফেরকায় বিভক্ত হয়েছে এবং পরস্পরের বিরোধ করেছে। বস্তুত তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। সূরা ইমরান 105 নম্বর আয়াত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল হাযওয়ান আলি মিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইসনাউ যালিকা।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার উম্মতের উপর তেমন অবস্থা আসবে যেমন অবস্থা এসেছিল বনী ইসরাইলের উপরে, এক জোড়া জুতা পরস্পর সমান হওয়ার মতো, এমন কি তাদের মধ্যে যদি কেহ এমনও থাকে যে তার মায়ের সাথে প্রকাশ্যে অনাচার করেছে তবে আমার উম্মতের মধ্যেও তেমনই লোক পাওয়া যাবে। আর শোনো, বনু ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, সবাই জাহান্নামে যাবে একটি দল ব্যতীত। তারা বললেন সেটি কোন দল ইয়া রাসূল আল্লাহ? আল্লাহ রাসূল বললেন তারা হলো আল্লাহ ও তার রাসূল, বল আল্লাহ ও তার রাসূল অর্থাৎ আমি এবং আমার সাহাবীগণ, আজকে যে দলের যে নীতির উপরে আছি সেই নীতির উপরে যারা থাকবে তারাই যাবে সরাসরি জান্নাত। রাসলাম বলেন আমার উম্মতের মধ্যে অতি সত্তর এমন লোক বের হবে যাদের প্রবৃত্তিপরণতা স্বেচ্ছাচারিতা এমনভাবে প্রমাণ হবে যেভাবে কুকুরের বিষ আক্রান্ত ব্যক্তির সারা দেহে দ্রুত সঞ্চারিত হয়, কোন একটি শিরা বা জোড়া বাকি থাকে না। হাদিসটি এসেছে তিরমিজিতে 2641, ইবনে মাজায় 3992, আবু দাউদ 4596, আহমদ 16979, মিশকাত 171, আলবানি, তিরমিজি এবং বিভিন্ন শাহেদের কারণে হাদিসটিকে হাসান বলেছেন। হাকেম বিভিন্ন বর্ণনা উল্লেখ করে বলেন হাজি আসানিদু তোকামু বিহাল হুজ্জাতু ফিস্তাসিহে হাজাল হাদিস, এই সকল সনদ হাদিসটিকে সহি হওয়ার সঙ্গে সহি হওয়ার পক্ষে দলিল হিসাবে দণ্ডায়মান। সাবে মিরাত উক্ত মর্মের 10টি হাদিস উল্লেখ করে বলেছেন ইফতারাকুল উম্মাতি সাহিহুন মিন গায়র শাক্কিন। অত্র হাদিসটিতে আমার উম্মতে নামে গুরুত্বপূর্ণ কিছু কথা পরামর্শ দিয়েছেন। মুসলিম উম্মার আকিদাগত বিভক্তি ও সামাজিক ভাঙ্গন চিত্র যেমন ফুটে উঠেছে অত্র হাদিসে, তেমনি তা থেকে নিষ্কৃতি পাবার পথ বাতলে দেওয়া হয়েছে। এটাও বলে দেওয়া হয়েছে জান্নাতে যাবে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামের যথার্থ অনুসারী হবে তারাই সরাসরি জান্নাতে যাবে, তারাই হলো হাশরের ময়দানে বিচারের পরেই সরাসরি জান্নাতে যাবে, তারা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবিরা, যে নীতির উপরে ছিলেন সেই নীতির উপরে আজও যারা টিকে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নীতির উপরে টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা দেখি মানুষ কেন দলে দলে বিভক্ত হয়, ফেরকাবন্দির কারণ কি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ওয়াইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাতাজারা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন
ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালাহু, আমার উম্মতের মধ্যে অতি সত্য এমন একটি দল বের হবে যাদের মধ্যে প্রবৃত্তি পরায়ণতা স্বেচ্ছাচারিতা এমন ভাবে প্রবাহিত হবে যেভাবে কুকুরের বিষ আক্রান্ত ব্যক্তির সারা দেহে সঞ্চারিত হয়, কোন একটি শিরা বা উপশিরা বা রগ রিসা বিষ প্রয়োগে বাদ থাকে না। উক্ত হাদিস উম্মতে মুহাম্মাদীর বিভক্তির কারণ চিহ্নিত করেছে, তা হলো হাওয়া। হাওয়া শব্দের অর্থ হলো প্রবৃত্তি পরায়ণতা, হাওয়া শব্দের অর্থ হলো যা ইচ্ছা তাই করা, হাওয়া শব্দের অর্থ হলো খেয়াল খুশি মতো যখন যা তাই বলা, যখন যা তাই করা। হাওয়া শব্দের অর্থ হলো অযৌক্তিক ইচ্ছা পোষণ করা, কামনা বাসনা কুপ্রবৃত্তিকে হাওয়া বলা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিভক্তির মূল কারণ ঘোষণা করেছেন প্রবৃত্তি পরায়ণতা হাওয়া। উক্ত হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াকে কুকুরের বিষের সাথে তুলনা করলেন। যেমন কুকুরের বিষ অতি দ্রুত মানুষের রোগ দিশায় প্রবেশ করে, ঠিক মানুষ প্রবৃত্তিপরতা যারা স্বেচ্ছাচারিতায় কাজ করে, যারা যারা যাইসা তাই করে খাম খেয়াল মতো চলে, তাদের অবস্থাও ঠিক তেমন। যারা প্রবৃত্তিপরতা বিশ্বাস কথা ও কর্মের মধ্যে নূতন সৃষ্টি ঢুকে যখন তখন মানুষকে ধোকা দেয়, ঠিক কুকুরের বিষ রগ্নিশায় প্রবেশ করে যখন তখন, এমনকি ওই মানুষটি বুঝতেও পারে না সে কিভাবে আক্রান্ত হয়ে নিজেকে মৃত্যুমুখে ঢেলে দিচ্ছে। উক্ত হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন অতি সত্তর, আমার দল এমন একটি, আমার উম্মতের মধ্যে এমন একটি দল বের হবে যারা তাদের হীন প্রবৃত্তি কুপ্রবৃত্তি দ্বারা তাড়িত হবে, তারা মন গড়া ফতোয়া দেবে, মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেও পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে। এই লোকগুলা হবে সাধারণত ধর্মনেতা, এই লোকগুলো হবে সাধারণত সমাজ নেতা, এই লোকগুলো সাধারণ হবে সাধারণভাবে সমাজ পরিচালনাকারী হবে, মসজিদের ইমাম, ঈদগাহের ইমাম, বক্তা, যাদের কথা মানুষ শোনে, যাদের কথা মানুষ ওঠা বসা করে, যারা সমাজ পরিচালনা করে, তাদের মধ্যে থেকেই কিছু লোক কুপ্রবৃত্তির কারণে সমাজের মানুষকে ধোকা দিয়ে তাদেরকে খারাপ দিকে নিয়ে যাবে, তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং নতুন নতুন দল সৃষ্টি করে প্রকৃত ইসলামকে নানান দলে বিভক্ত করে ফেলবে। এ দেখুন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই দশম হিজরিতে ইমামার নেতা ভণ্ড নবী মুসাইলামা বিন কাজ্জাব নবুয়াত দাবি করে বসেন। সে ছিল বাকপটু, মানুষকে আবল তাবল বুঝে নিজের সাধ্য সিদ্ধি করত, মানুষকে আবল তাবল বুঝে মদিনার বড় নেতা সেজেছিল, মদিনার নেতা হওয়ার জন্য চেষ্টাও করেছিল। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন তখনই তার চাতুরি ধরা পড়ে গেল, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রেগে যে প্রকৃত ইসলাম ধর্মের বিভক্তিকরণের জন্য সে নিজেই নবুয়াত দাবি করে বসল। ঠিক এরকমই নবুয়াত দাবি করেছিল ইয়ামানের বক্তা আসওয়াদ আনাসি,
তিনিও ছিলেন একজন ভালো বক্তা, ভালো সমাজ সংস্কারক, ভালো নেতা। তিনিও ছিলেন সমাজ নেতা, ধর্ম নেতা। মানুষেরা তার চাতুরীর চক্রান্ত করে তখনই নানান রকমের মতামত বিভক্তি সৃষ্টি করল। এ দেখুন না, যারা ইতিহাস জানেন, যারা বোঝেন, তারা বুঝতে পারবেন। ঠিক এই ধর্মনেতাদের চক্রান্তে পড়ে প্রথমে তৈরি হলো কাদরিয়া, খারেজি, শিয়া, মুরজিয়া প্রভৃতি চারটি বড় বড় দল। দিনে দিনে ব্যক্তি গোষ্ঠীর প্রভাবে, ব্যক্তি গোষ্ঠীর মতাদর্শের ভিন্নতার কারণে নতুন নতুন দল মত তৈরি হলো। পরে দেখুন আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ মোহতারাম আমির জামাতের থিসিস। এভাবে উমাইয়া, আব্বাসিয়া, ফাতেমিয়া, সেলজুকিয়া রাজত্বকালে বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে অন্ধ ব্যক্তির প্রভাবে তৈরি হল 72 দল। যেমন দেখেন আহমদিয়া, আহলে সুন্নাত আল জামাত, আহলে হক, এসনেশারিয়া, কায়সারানিয়া, কারামাতিয়া, কারামিয়া, কালান্দারিয়া, দারামিয়া, দাহারিয়া, নকশাবন্দিয়া, নুরবক্সিয়া, বাকালিয়া, বাহামিয়া, বাতিনিয়া, বাইজারামিয়া, মালিকিয়া, মুতারাব্বিয়া, মুতাজেলা, মুরজিয়া, মুসাব্বিয়া, রাফিজিয়া, রাহমানিয়া, সাত্তারিয়া, শাফিয়া, হাম্বালিয়া, হানাফিয়া, শামসিয়া, সাব্বিয়া, শিয়া, সাইদিয়া, সালোনিয়া, সামনিয়া, মুতারাব্বিয়া, মাদারিয়া, মুয়াত্তালিয়া, জালালিয়া। আল্লাহু আকবার! তখনই কত যে দল তৈরি হলো, সবগুলোই ছিল ব্যক্তি পূজা, অন্ধ ব্যক্তি ভক্তির কারণেই এই দলগুলো তৈরি হয়েছিল। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ঘোষণা করেছিলেন, ইন্না বানী ইসরাঈলা তাফাররাকাত সিনতাউন সাফিনা মিল্লাতান ও তাফতারিকু উম্মতি আলা সালাসা সাফিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কালা মানা আলাইহি ওয়াসাল্লাম। হাওয়াকে, কুপ্রবৃত্তিকে, খাম খেয়ালিপোনাকে কেন কুকুরের বিষের সাথে তুলনা করা হলো? এর চারটি কারণ ফেরকায়ে নাজিয়া বইয়ে উল্লেখ আছে, আপনারা এখানে আমাদের বুক স্টলে যে পাবেন ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দলের নিদর্শন, মুক্তিপ্রাপ্ত দল কারা এই বইটা যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। এক নম্বর, কুকুরের বিষ আক্রান্ত ব্যক্তির সারা দেহে দ্রুত ছড়িয়ে পড়ে, তার কোনো শিরা উপশিরা বাকি থাকে না। তেমনি স্বেচ্ছাচারিতা প্রত্যেকটা মানুষের দেহে একদম কুকুরের বিষের মতো আক্রান্ত হয়, মানুষকে এমনভাবে আকৃষ্ট করে যে মানুষ তার দিকে দ্রুত ধাবিত হয়, মানুষ তা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই দেখুন অনেক নিরীহ গরিব মানুষ যারা ফরজ সালাত, ফরজ সিয়াম পালন করে না, কিন্তু বছরে একদিন মিলাদ দিয়ে মাওলানা সাহেবকে বাড়িতে নিয়ে নিজেকে জান্নাতি করতে চায়, অথচ তার এই ইচ্ছাটা নিতান্তই পরাহত, নিতান্তই ভুল, কখনো সে জান্নাতে যেতে পারবে না যদি সালাত সিয়াম বাদ দেয়। ঠিক এমনিভাবেই হাজারো বেদাত যা মানুষকে ভুল পথে, ধর্মের নামে কুপথে পরিচালিত করছে, অধর্মের কাজে পরিচালিত করছে, অথচ অধিকাংশ মানুষই আমরা সে পথে ধাবিত হচ্ছি। যেমন কুকুরের বিষ মানুষের গায়ে দ্রুত প্রবাহিত হয়, মানুষও এই রকম বেদাতগুলোতে খুব দ্রুত ধাবিত হয়, এগুলোকে বেদাতগুলো মানুষকে দ্রুত আকৃষ্ট করে। দুই নম্বর, কুকুর কামড়ানো ব্যক্তি কুকুরের বিষে যেমন পানি আতঙ্ক রোগে আক্রান্ত হয়, ঠিক সে পানি পিপাসায় ভোগে, কিন্তু পানি যখনই পায়, পান করতে যায়, তখন পানির মধ্যে সে তার
নিজস্ব রূপটা দেখে, আর যেই পানি পান করতে যায় সঙ্গে সঙ্গে তার গলায় কাঁটা ফেটে যায়, ফলে আর পানি পান করতে পারে না। ঠিক পানি না খেয়ে ওই কুকুরের বিষে আক্রান্ত জ্বালাতঙ্ক রুগী যেমন পানি থেকেও পানি না পান করে মারা যায়, ঠিক ওই রকম যারা কুপ্রবৃত্তির বশবর্তী হয় তারা কি করে, সহি ইসলাম তাদের কাছে আসার পরও, পরিষ্কার ইসলাম কোরআন ও হাদিসের প্রমাণ তাদের কাছে আসার পরও তারা সেটাকে গ্রহণ না করে ইসলাম বাদ দিয়ে ইসলামের নামে তৈরিকৃত সব আবিষ্কারকে, তৈরিকৃত ধর্ম মতাদর্শকে গ্রহণ করে তারা জাহান্নামের দিকে যায়। এজন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের বিষের সাথে তুলনা করেছেন মানুষের কামনা বাসনা কুপ্রবৃত্তি বেদাত। কুকুরের বিষ যেমন দেহে দ্রুত ছড়িয়ে পড়ে বেদাতীতের যুক্তিবাদ, তেমনি মানুষকে দ্রুত বিভ্রান্ত করে। কিছু না পারলে তাকে অন্তত একটা সহিহ হাদিসের মানুষকে অন্তত সন্দেহের মধ্যে ফেলে দেয়। সালাত সিয়ামের ততটা গুরুত্ব না দিয়েও পলক সাপের কাজে জিকির করতে তাকে তাকে যতই যুক্তি দেখানো হোক, সে যুক্তি দেয় কলম সাপ তো সব সাপ, দিল সাপ তো সব সাপ, সব মাপ। তাই সে শেষ সম্বল তার কম্বলটা বিক্রি করে হলেও বিভিন্ন পীরের মাজারে যে তার কাছে কলম সাপ করার এবং কলম সাপ করে জান্নাতে যাওয়ার কামনা বাসনা করে থাকে, সে বোঝে না যে এর পরিণতিটা কেমন হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, কুকুর যেমন হেদায়েত হয় না, কুকুরের বিষে আক্রান্ত ব্যক্তিকে যেমন বাঁচানো যায় না, ঠিক বেদাতীরা তেমনি মুক্তি পায় না। বেদাত করেই যেন সে মনে করে নেকির কাজ করছে, তাই তো তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103-4 নম্বর আয়াতে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আপনি কি আমি কি তোমাদের নিকটে ক্ষতিগ্রস্ত আমলকারীদের বিষয়ে খবর দিব না, দুনিয়ার জিন্দেগানিতেই যাদের আমল বরবাদ হয়েছে, অথচ তারা ভাবে তারা ভালো আমলই করছে, তারা ভাবে তারা নেকির কাজই করছে, তারা জান্নাতের আমলই করছে, অথচ তাদের দুনিয়াতেই তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পরকালে তাদের এই আমল কোনোই কাজে আসবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত হাদিসে আরো আমরা দেখতে পাই পাগলা কুকুরের বিষের সাথে বেদাতীদের তুলনা করে বেদাতীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়েছে, তাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত করা হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী ফারতুকুম আলাল হাউজে মাম্মাররা আলাইয়া শারিবা অমান শারিবা লাম ইয়াজমান আবাদান লাইয়া রিতান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়ায়রিফুনানি সুম্মা ইউহালু বাইনা ওয়া বাইনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, হাশরের দিনে আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে যাব, লোকেরা আমার উম্মতেরা আমার পাশ দিয়ে যাবে, তাদেরকে আমি এক পেয়ালা ভরে পানি খাওয়াবো, যারা পেয়ালা ভরে একবার পানি পান করবে কিয়ামত দিবস থাকা পর্যন্ত আর তারা পিপাসিত হবে না। এমনই সময় একদল লোক আসবে, তাদেরও আমি চিনি, তারাও আমাকে চেনে, ঠিক কাছে এসে যাবে, এমন সময় আকাশ থেকে একটি পর্দা পড়ে যাবে, চিৎকার করে তারা বলবে আমরা আপনারই উম্মত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওরা তো আমারই দলে ছিল, ওরা তো আমারই উম্মত। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, জানেন না আপনার মৃত্যুর পরে ওরা আপনার ইসলামের মধ্যে কত নতুন সৃষ্টি ঢুকাইছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাগ করে বলবেন, সোকান সোকান লেমান গাইয়ারাবাদী, দূর হয়ে যাও দূর হয়ে যাও, যারা আমার দিনের আমার মৃত্যুর পরে তোমরা নতুন কিছু তৈরি করেছ। সুতরাং বেদাতীরা কখনো হাসরের ময়দানে
নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেওয়া হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবেন। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মান আহাদাসা ফি হাদাসান আও আমুহদাসান ফালাইহি লানাতাল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসু আজমাইন। এবার আসুন অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি ফেরকাবন্দির পরিণতি কি। মানুষ দলে দলে বিভক্ত হলে তাদের সর্বশেষ পরিণতি কি হবে? কিছু লোকেরা ভাবেন আমার দলে আমল আকিদা ঠিক থাক বা না থাক, আমরাই তো মূল দল, এ দল ছেড়ে যত ভালোই হোক না কেন অন্য দলে যাওয়া যাবে না। আবার কেহ কেহ খোরা অজুহাত দিয়ে দেখায় সহি শুদ্ধ আকিদা সম্পূর্ণ দল ছেড়ে নতুন দল করেন, আবার ভাঙেন, আবার কোরআনের হাদিসের অব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করেন। কেহ কেহ শিরক ও বিদাতে ডুবে থাকেন এবং নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ভেবে দল সৃষ্টি করেন। কেহ কেহ কোরআনের বর্ণিত সূরা হজের 78 নম্বর আয়াতে ওই যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বলে নিজেকে মুসলিম একটি দল এও ভেবে নেন। এভাবেই আমাদের এই দেশে নতুন নতুন দল, নতুন নতুন পথ, নতুন নতুন মত তৈরি হয়েছে, আরও হতে যাচ্ছে, এগুলোর থেকে আপনাদেরকে অত্যন্ত হুঁশিয়ার থাকতে হবে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের কিছু চিহ্ন বলেছেন, কিছু নিদর্শন বলেছেন, সেগুলো একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যারা হাশরের ময়দানে বিচারের পরে সরাসরি জান্নাতে যাবে তাদের একটু নিদর্শন, তারা আকীদায় বাদাতে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নীতির উপরে দৃঢ় থাকেন এবং সর্বদা সহি হাদিসের উপর আমল করেন, তারা মানুষের সাথে সদ্ব্যবহার করেন, আপোষে কখনো মহব্বতের সম্পর্ক অটুট রাখেন, কখনো ভাঙন সৃষ্টি করেন না, নিজেকে সদা সর্বদা তারা এমারতির অধীনে থেকে জামাতবদ্ধ জীবন যাপন করতে সদা সর্বদা প্রস্তুত থাকেন, তারা কখনো নিজেকে জামাত থেকে বিচ্ছিন্ন ঘোষণা করেন না, তারা সকল বিষয়ে পবিত্র কোরআন ও সহি সুন্নাত অধীনে থেকে, আমিরে জামাতের অধীনে থেকে জামাতবদ্ধ জীবন যাপন করে এদেশে নির্বেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখেন এবং সে বিষয়ে আত্মনিয়োগ করেন, তারা কখনো জামাত ত্যাগ করেন না, ছোটখাটো অজুহাত দিয়ে তারা কখনো জামাত থেকে দূরে চলে যান না। আসুন 72 ফেরকার অন্তর্ভুক্ত যারা আছে সবাই কিন্তু মুসলমান, তাদের ব্যাপারে আমরা কখনো কুধারণা রাখবো না, আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো, তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন, আল্লাহ যেন তাদেরকে সহি সুন্নার আমল করে এই সহি দলে আসার তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাকে, আমাদের সাথী ভাইকে, আহলে আন্দোলনের সকল পর্যায়ের কর্মী ও সাথী সুধী হিতাকাঙ্ক্ষী ভাইকে বর্তমানের এই ফেরকাবন্দির সময়ে ধোকায় না পড়ে তারা যেন এই নির্বেজাল তৌহিদ আন্দোলনে শরিক হয়ে নিজেকে জান্নাতি আমল করার ব্যবস্থা করতে পারেন, নিজেকে জান্নাতি আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক আল্লাহ যেন তাদের দান করেন, আমরা এই কামনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকল ভাইকে যারা কষ্ট করে আমাদের ইজতেমায় শরিক হয়েছে তাদের সব রকমের জানা অজানা সমস্ত পাপগুলো মাফ করে দিয়ে জান্নাতি আমল করা এবং নির্বেজাল তাওহীদের আন্দোলনের শরিক থেকে জান্নাতি জান্নাতের পাথর জোগাড় করার ব্যবস্থা করে দাও। আমিন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।